পুলিশ বাহিনীকে বলা হয় জনগণের বন্ধু। দেশ ও নাগরিকের জীবন ও জানমালের নিরাপত্তা প্রদান ও আইন শৃঙ্খলা রক্ষা করাই যাদের মূল কাজ। অথচ পুলিশ শব্দটি শুনলেই মানুষের মনে সবার আগে চলে আসে নেতিবাচক এক ধারণা। আইনের আড়ালে বেআইনি সব কার্যকলাপে এই পুলিশ সদস্যদের ভূমিকা বরাবরই থাকে শীর্ষে। আইনের রক্ষক হওয়ার আড়ালে সময়ে সময়ে তারা হয়ে উঠেছে জনসাধারণের জন্য ভয়, আতঙ্ক ও অত্যাচারের আরেক নাম। এই বাহিনীর কিছু সদস্যের দুর্নীতি ও অপকর্মের কারণে জনগণের মধ্যে পুলিশের প্রতি আস্থা ক্রমশ কমে এসে নেমেছে শূন্যের কোঠায়। ওসি হারুনুর রশিদ ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার সাবেক প্রধান। তিনি বিশেষভাবে আলোচিত হন কয়েকটি ঘটনার কারণে যা তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগকে সামনে নিয়ে আসে। 2019 সালে ফতুল্লা থানায় স্থানীয় ব্যবসায়ীদের উপর অত্যাচার, মিথ্যা মামলায় ফাঁসানো এবং পুলিশের প্রভাব খাটিয়ে অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগ ওঠে। তাছাড়াও সাম্প্রতিক সময়ে একাধিক গুম, খুন, হয়রানিসহ অসংখ্য গায়েবী মামলার মূলহোতা সাবেক এই ওসি হারুন। তিনি রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রতিপক্ষকে হয়রানি করতেন। ডিবি কার্যালয়কে ভাতের হোটেল হিসেবেও চালিয়েছেন এই ওসি হারুন। সাম্প্রতিক সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়কদের বেআইনিভাবে আটক করে তাদের উপর নির্মম শারীরিক ও মানসিক অত্যাচার চালান পুলিশের এই কর্মকর্তা। সমন্বয়কদের দিয়ে জোর করে জবানবন্দি নেওয়ার ঘটনার সাথেও তিনি জড়িত ছিলেন। বেনজির আহমেদ বাংলাদেশ পুলিশের আইজি হিসেবে দায়িত্ব পালন করেন এবং তার আগে র্যাবের মহাপরিচালক ছিলেন। বেনজির আহমেদের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ হল র্যাবের মাধ্যমে কথিত ক্রসফায়ার নামে পরিচিত বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিস্তৃতি। র্যাবের মহাপরিচালক থাকাকালীন সময়ে এই বাহিনীকে মানবাধিকার লঙ্ঘনের জন্য বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোতে নিন্দা জানানো হয়। তাছাড়াও বেনজির ও তার পরিবারের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা আত্মসাত ও অবৈধভাবে অর্থ পাচারের অভিযোগ রয়েছে। আসাদুজ্জামান মিয়া ঢাকা মহানগর পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার সময়ে ঢাকায় ট্রাফিক ব্যবস্থাপনার উন্নতির জন্য অনেক উদ্যোগ নেওয়া হয়েছিল, তবে দুর্নীতি এবং ঘুষের অভিযোগে তার সেই প্রচেষ্টা বিতর্কিত হয়ে ওঠে। অভিযোগ রয়েছে যে নারী কেলেঙ্কারির মতো ঘটনাতেও একাধিকবার জড়িত হয়েছেন এই পুলিশ কর্মকর্তা। সরকারি মদত পোস্ট এই পুলিশ অফিসারের বিরুদ্ধে রয়েছে 500 কোটি টাকার অবৈধ সম্পদ গড়ার অভিযোগ। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপিএর অতিরিক্ত কমিশনার বিপ্লব কুমার সরকারের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, রাজনৈতিক প্রভাব খাটানো এবং পুলিশি ক্ষমতাকে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করার অভিযোগ রয়েছে। ক্ষমতাসীনদের মন জুগিয়ে একের পর এক প্রমোশন পেয়েছেন তিনি। বিভিন্ন রাজনৈতিক সমাবেশে তার নেতৃত্বে পুলিশি অভিযানে ক্ষমতার অপব্যবহার করে নিরীহ লোকজনকে আটক এবং নির্যাতন করেন বলে অভিযোগ আছে। এছাড়াও তার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিপক্ষের উপর ভিত্তিহীন মামলা দিয়ে তাদের হয়রানি করারও অভিযোগ রয়েছে। প্রদীপ কুমার দাস ছিলেন কক্সবাজারের টেকনাফ থানার অফিসার ইনচার্জ। তার বিরুদ্ধে যে অভিযোগটি সবচেয়ে বেশি আলোচিত তা হল অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা। 2020 সালের 31 জুলাই টেকনাফের বাহাতছড়া শামলাপুর চেকপোস্টে সিনহাকে গুলি করে হত্যা করা হয়। পরবর্তীতে তদন্তে প্রকাশ পায় যে ওসি প্রদীপ এবং তার সহযোগীরা এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত ছিলেন। প্রদীপের বিরুদ্ধে হত্যাকাণ্ড, মাদক ব্যবসা নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের উপর অত্যাচারের একাধিক অভিযোগ রয়েছে। ওসি প্রদীপের সহযোগী হিসেবে কাজ করা এসআই লিয়াকত আলীও সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যাকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অভিযোগ রয়েছে সিনহাকে গুলি করার নির্দেশ এসেছিল প্রদীপের কাছ থেকে, যা লিয়াকত দ্রুত কার্যকর করেন। এই ঘটনাটি দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে যে ক্ষমতার অপব্যবহার এবং মানবাধিকার লঙ্ঘন বিদ্যমান তা সামনে নিয়ে আসে। পরবর্তীতে লিয়াকত আলীকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে ওসি প্রদীপ ও লিয়াকত দুজনই দণ্ডপ্রাপ্ত ফাঁসির আসামি হিসেবে কারাগারে আছেন। সাবেক ডিআইজি রফিকুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। তিনি ছিলেন বেনজিরের ঘনিষ্ঠ সহচর। তিনি বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডের মাধ্যমে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন বলে নানাবিধ অভিযোগ রয়েছে।